বাইকে এসে এরকম একটা দুর্ঘটনার সাক্ষী হলাম। সকাল 9:30টার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে, ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। আমি এখন আছি রাজাপুরে জালকাটি জায়গাটায়। কতজন মানুষ মারা গেছে? 17 জন। তুই দেখেছিস 17 জন? তুই অ্যাক্সিডেন্ট দেখেছিস? কিভাবে দেখলি? ওভারটেক করতে গিয়ে না? অনেকেই বলছিল যে খালে পড়েছে বাসটা, অ্যাকচুয়ালি খালে বাসটা পড়েনি, পাশে একটা পুকুর, সেখানটায় বাসটা ওভারটেক করতে গিয়ে নিচে নেমে গেছে, সেখানটায় অনেক মানুষ মারা গেছে। ভারত থেকে এসে এরকম একটা দুর্ঘটনার সাক্ষী হলাম। ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা, মানে এত বড় একটা ঘটনা, মানে এরকম এখানকার মানুষজন বলছে এরকম ঘটনা এখানে প্রথমবার হয়েছে, এরকম দুর্ঘটনা। কাজ খুব দ্রুতই চলছে, বাট এখানে মানুষ জনগণ প্রচুর আর কি, কিন্তু জনগণ সাহায্য করেছে, আবার জনগণ এখন এত ভিড় হয়ে গেছে যে কাজ একটু ব্যাঘাত করছে দেখতে পাচ্ছি। পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে, তো আমাদের বাসটা পিছনে দাঁড়িয়ে আছে এখানে, যে আমি এখন কোনো গাড়ি যেতে পারছে না, গাড়ি দাঁড় করে গেছে, এই বাস থেকে তোলা হবে তারপরে কাজ করা হবে। দেখছি এখন গাড়ির কাজ ভেঙে পড়ে আছে ওখানটায়, মানে দ্রুত কাজ চালাচ্ছে আর কি তারা সবাই, এখানে কাজ এক্স্যাক্ট কখন কীভাবে কী হয়েছে সেটা আপনাদেরকে বলছি। তো এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাতে, এখানটার যারা জনগণ তারা বলছে এটা এক্স্যাক্ট যে টাইমটা, সকাল 9:30টার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো এই বাসটা আসছিল রাজাপুর থেকে, তাই তো? ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। কি বাসের নাম কি ছিল? এটা সঠিক বলতাম না। আচ্ছা আচ্ছা, ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল সেই বাসটা। ভাষার স্মৃতি বাইটার নাম, তো সেটা ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল, সকাল 9:30 থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে কোথায়? জালকাটিতে এক্সাক্ট লোকেশনে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্টটা হচ্ছে গাড়িটা উল্টে গেছে, তাই তো? আপনারা কি দেখেছেন সচকে? দেখেননি?
সচকে দেখেছেন? আমগো বাড়ি আশেপাশে। ও আচ্ছা, তো এইখানটা মোটামুটি আপনারা যখন দেখবেন তখন কত লোক অনুমানিক মারা গেছে এখানটায়? এখানে মিনিমাম 20 জনের উপরে মারা গেছে। 20 জনের উপরে অসুস্থ ছিল, 20 জনের উপরে মারা গেছে, তাই তো? আচ্ছা, তাদের ঘোষণা আর কি সরকারি ঘোষণা নাই, 22 জন। আচ্ছা আচ্ছা, তো তারা বলছে এখানটা সরকারি ঘোষণায় মারা গেছে হচ্ছে কি 20 জনের মতো, বাট তারাও বলছে 20 জনের উপরে এরকম মারা গেছে। তো এখন কাজ খুব জোরদার চলছে, দেখা যাক কাজ কখন হয়। আমাদের গাড়িটা আবার দাঁড় করিয়ে রেখেছে, আমরাও যাচ্ছিলাম। একটা মর্মান্তিক রোড দুর্ঘটনা এখানটায় বরিশালমুখী বাস এটা। তো এটা আসছিল আপনার জালকাটি থেকে এই বাসটা আসছিল, ভান্ডারিয়া থেকে আসছিল, যাচ্ছিল বরিশালের উদ্দেশ্যে, আর সেখানে অ্যাক্সিডেন্ট হলো এই ভান্ডারিয়া টু বরিশাল এই বাসটা। এখানে অ্যাম্বুলেন্সও তৎপর রেখেছে, যারা আহত হয়েছে অথবা নিহত হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর এখানে অ্যাম্বুলেন্স রেখেছে, দেখুন অ্যাম্বুলেন্স আছে, তারপর যদি কাউকে খুঁজে পাওয়া যায় তাদের জন্য অ্যাম্বুলেন্স এখানটায় আছে আর কি রাখা। এই ক্রেনের মাধ্যমে গাড়িটাকে তোলা হচ্ছে, গাড়িটা এখন সাইডে পড়ে আছে, তো গাড়িটা তুলতে এখন টাইম লাগবে। যারা মৃতদেহ ছিল সেগুলোকে তুলে নেওয়া হয়েছে, বাসটা খালি পড়ে আছে এখন, বাসের জানলা এগুলো সব ভেঙে দেওয়া হয়েছে, দেখা যাক কতক্ষণে তোলা যায়। আর গাড়িটাকে মনে হয় এখন সাইড কাটিয়ে তুলে দেবে। তো এই হচ্ছে ঘটনা। তো এটা হচ্ছে রাজাপুরে এই ঘটনাটা ঘটেছে, ভান্ডারিয়া টু বরিশালের বাস ছিল এটা, সকাল 9:30। আজকে হচ্ছে গিয়ে আপনার, আমি আজকে আপনাদের ডেটটা বলছি, আজকে ডেটটা হচ্ছে গিয়ে আপনার 22 তারিখ। আজকে 22 তারিখ, এখন বাজে 4:11। আজকে 22 তারিখে এই দুর্ঘটনা ঘটেছে, এটা আছে শনিবার 22 তারিখ 2023 সালের আজকে এই রোড দুর্ঘটনা ঘটেছে। যাই হোক, এবারে আমি আমার বাসে গিয়ে উঠি। একটা চোখের সামনে এত বড় একটা রোড দুর্ঘটনা, প্রচুর মানুষজন জমে গেছে। তো এখানটা দেখে খারাপ লাগলো, সবার ছুটি ফুটি কিছু নেই, মানুষজন ভর্তি রাস্তাঘাটে, পুলিশের গাড়িও ভর্তি। তো এখন ওইখানে কাজ চলছে, তারপরে বাসগুলোকে আবার ছাড়ার ব্যবস্থা করছে, কারণ অনেক গাড়ি জমে আছে, এগুলোকে আবার পাড়াতে হবে। তো আমি ভাবলাম যে যখন হয়েছে চোখের সামনে এটা একটা দেখে যাই, আর এত বড় দুর্ঘটনা আমার সামনে এরকম দেখা, দেখুন একটার পর একটা গাড়ি যাচ্ছে আর কি। আসলে দুর্ঘটনা দেখে আমি খুব হতাশ, আমার খুবই খারাপ লাগছে এই দুর্ঘটনা দেখে, কারণ আমি আবারও বলছি দুর্ঘটনা কোনো ইচ্ছা করে করে না। বাট পার্সোনালি একটা কথা বলি, বাংলাদেশে আমি অনেকবারই এসেছি, বাংলাদেশের গাড়িগুলো যেভাবে চলাফেরা করে প্রচণ্ড স্পিড চালায় গাড়িগুলো, প্রচণ্ড রাফ আর স্পিড চালায়, তো এটা আমার পার্সোনালি একদমই পছন্দ না। তো ঠিক আছে, অনেক স্পিডে যাওয়া যায়, কিন্তু যেভাবে চালায় গাড়িগুলো এটা একটু দেখা উচিত সরকারকে, যে তারা যেভাবে চালায় এটা একটু দেখা উচিত। তো রোড দুর্ঘটনা হয়েছে এটা, এটা এখন তো বলে আর কী করা যাবে না, হয়েছে এখন কেউ তো আর ইচ্ছে করে করেনি। বাট যদি একটু সেন্সিয়ার থাকা যায় বা যদি একটু ঠিকঠাক চালানো যায় তাহলে এরকম ধরনের রোড দুর্ঘটনা থেকে এড়ানো যাবে। তো যে মানুষগুলো মারা গেছে এই ঘটনাতে তাদের জন্য একটা শোক, এছাড়া তো আর কিছু দেওয়ার নেই এখন। আর তাছাড়া রোড দুর্ঘটনা যেখানেই হোক না কেন, আমি বিদেশি মানুষ, আমি এই দেশের না, তবুও চোখের সামনে একটা বড় এত বড় একটা ঘটনা, এটা বাংলাদেশের আজকের দিনটা একটা স্মৃতি হয়ে থাকবে, একটা কী বলে শোক দিবস হিসেবে একটা বলা যায়। এটা একসাথে প্রায় 20 জনের উপরে মারা গেছে এখানটায়। বাসগুলোকে এখন আস্তে আস্তে ছাড়া হচ্ছে, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে, গাড়িগুলোকে ছাড়া হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে একটার পর একটা গাড়িগুলোকে নিয়ে যাবে। যাই হোক, ওখানে না যাওয়াই ভালো, ওখানে গেলে নিজেরও খারাপ লাগছে, কারণ এত মানুষ মারা গেছে, দেখতেও খারাপ লাগছে। দেখুন এবার গাড়িগুলোকে ছাড়ছে, এই রোডটা হচ্ছে বাংলাদেশের বরিশালের দক্ষিণ অঞ্চলের সাথে কানেক্টেডের মেইন রোড। এই রোডটা অনেক বিজি, কারণ এই রোডটা থেকে বরিশাল থেকে যে পিরুজপুরের, এছাড়া মাছু মঠবাড়িয়া, এদিকে পাথরঘাটা, এদিকে যে বাসগুলো যায়, ইনফ্যাক্ট খুলনাতেও এখান থেকে বাসগুলো যায়, এখান থেকে গিয়ে পিরুজপুর হয়ে খুলনার যে গাড়িগুলো যায় সেগুলো এখান থেকে যায়। তো এই রোডটা অনেকটাই ব্যস্ত একটা রোড। আমি আপনাদের দেখাচ্ছি,
আর কিছুই বলবো না, ভিডিওটা এই অবধি রাখলাম। তো একটাই কথা বলবো শেষ মুহূর্তে, বাংলাদেশ না পুরো পৃথিবীকে যারা গাড়ি ঘাড়ি চালাবেন ভাই বি সিরিয়াস, আপনারা যখন কেউ গাড়ি চালাবেন আপনাদের উপরে অনেকগুলো মানুষ ভরসা করবে। তো একটুখানি ওভারটেক করে আগে যাওয়া অথবা কিছু করার জন্য অনেক কিছু ক্ষতি হতে পারে। যাই হোক, বি কেয়ারফুল, সবাই সুস্থ থাকবেন, সাবধান থাকবেন আর সাবধানে চলাফেরা করবেন। ধন্যবাদ।